নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি তোমাদের সাথে চিকেন রেজালার একটি রেসিপি শেয়ার করব। একদম হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলে চিকেন রেজালা বাড়িতে বানানো কিন্তু খুবই সহজ, আর এটা নান, ফ্রাইড রাইস, পরোটা এই ধরনের খাবারের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর যে কোনো স্পেশাল ওকেশনে কিন্তু তোমরা এই চিকেন রেজালাটা বানাতে পারো, আর এটা বানানো কিন্তু খুবই ইজি। তাহলে চলো আজকে চিকেন রেজালার রেসিপিটা দেখে নেওয়া যাক। তো দেখো, সবার প্রথমে চিকেনটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলো পরিমাণে চিকেন। তো চিকেনের পিসগুলো যেন একটু থাইয়ের পিস মতো হয়, তাহলে কিন্তু চিকেন রেজালার টেস্টটা খুবই ভালো হয়। বোনলেস পিস কিন্তু চিকেন রেজালাতে একদমই ভালো লাগে না। তো চিকেনটাকে আমরা ফার্স্টে ম্যারিনেট করব। তো তার জন্য আমি দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি নিয়েছি 200 গ্রাম টক দই। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন আদা বাটা এবং 1 টিস্পুন রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা এখানে ঘিও ব্যবহার করতে পারো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেব। হাতে যদি সময় কম থাকে তাহলে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করেও রাখতে পারো, আর যদি সময় আরও বেশি থাকে তাহলে এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারো, সেটাও কিন্তু খুবই ভালো হয়। এবার আমি একটা মশলা তৈরি করব। তো আমি একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এগুলোকে জল ছাড়া ভালো করে বেটে নেব। তো দেখো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা ভালো করে বাটা হয়ে গেছে। এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 7-8টা মতো কাজু বাদাম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো পোস্ত। এবার এর মধ্যে খানিকটা জল দিয়ে এটাকে ভিজিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। 10-15 মিনিট পর জলটাকে ছেঁকে নিয়ে তারপরে কাজু আর পোস্তটাকে একটু জল দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে। তো দেখো, কাজু আর পোস্তটা আমি খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ঘি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1টা তেজপাতা, আর নিয়েছি এখানে আমি 2টো শুকনো লঙ্কা এবং কিছু গোটা গরম মশলা, যেমন আছে 4টে মতো ছোট এলাচ, 1টা বড় এলাচ, 1টা দারচিনি, 2-3টে লবঙ্গ। এগুলোও তেলের মধ্যে দিয়ে দেব এবং কয়েক সেকেন্ডের জন্য ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। এক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে ফোড়নটা যাতে কোনোরকমভাবেই পুড়ে না যায়। তো ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। তো তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম এবং এটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 1 থেকে 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। এর বেশি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো না, তাহলে কিন্তু পেঁয়াজের মধ্যে একটা অন্যরকম কালার চলে আসবে আর সেটা আমাদের দরকার নেই একদমই। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিতে হবে। তো 2 মিনিটের জন্য ভেজে নিলেই কিন্তু যথেষ্ট। তো 2 মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো। এবার চিকেনটাকে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তো 10-15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। তো দেখো, চিকেনের থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। তো এবার আমাদের যে চিকেনের ম্যারিনেট করে রাখা এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব এবং আবারও সব কিছু খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি 6 থেকে 7 মিনিটের জন্য এটাকে একদম লো ফ্লেমে রেখে দেব। চিকেন রেজালা কিন্তু একদম লো আছেই কিন্তু রান্না করতে হয়, আর এটা পুরোপুরি ঢাকা চাপা দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে। তো 6-7 মিনিট হয়ে গেলে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু কেশর বা জাফরান। যদি এটা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে কিন্তু তোমরা একটু হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো, এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। হলুদের গুঁড়ো মানে সামান্য একটুখানি 1 চিমটি একটু হলুদের গুঁড়ো বা একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে তাই জন্য তোমরা ব্যবহার করতে পারো।
এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোস্ত কাজু বাটা, তার সাথে বাটিটা ধুয়ে আমি সামান্য একটু জলও এর মধ্যে দিয়ে দেব। এই চিকেন রেজালাতে কিন্তু এক্সট্রা করে আর কোনো জলই ব্যবহার হবে না, কারণ আমরা যেহেতু চিকেনের মধ্যে দই দিয়েছি আর চিকেনের থেকেও অনেকটা জল বেরিয়েছে, তো এই জন্য পুরো চিকেনটা কিন্তু আমাদের এই জলের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে আর পুরো রান্নাটা কিন্তু এর মধ্যেই হয়ে যাবে। তো আমি খুবই সামান্য বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়েছি। তো এবার সমস্ত কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিটের জন্য রেখে দেব। তো 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমাদের চিকেনের থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব ছোট এক বাটি মতো মাখানা। মাখানা কিন্তু তোমরা যে কোনো গ্রসারি স্টোরেই পেয়ে যাবে, আর রেস্টুরেন্ট বা হোটেলে খেতে গেলে কিন্তু চিকেন রেজালাতে কিন্তু মাখানাটা মাস্ট। তো মাখানাটা দিলে এটা খেতেও খুবই ভালো লাগে। আর তার সাথেই দিয়ে দেব আমি 1 টিস্পুন মতো চিনি। সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে লো আছে আবারও রান্না করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তেলটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে, কারণ এখানে আমাদের চিকেনটা কিন্তু একদম খুব ভালোভাবে সফট হয়ে গেছে। যেহেতু পুরো রান্নাটাই আমরা ঢাকা চাপা দিয়ে করছি, তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর তাছাড়াও চিকেনটা আমাদের 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখা ছিল, তো চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর দেখো চিকেনের থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে, মানে আমাদের চিকেন রেজালা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো কেওড়া জল। এতে করে একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, যেটা আমরা হোটেল বা রেস্টুরেন্ট বা বিয়ে বাড়িতে খেয়ে থাকি, যেরকম একটা খুব সুন্দর গন্ধ বেরোয়, তো তার জন্য কিন্তু কেওড়া জলটা দিতে হবে। তো দেখো এখানে আমাদের চিকেন রেজালা কিন্তু একদম রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। তো চিকেন রেজালা কিন্তু খেতে দারুণ লাগে, আর এটা তোমরা নান, পরোটা, ফ্রাইড রাইস এই ধরনের খাবারের সাথে খেয়ে দেখবে, অসম্ভব টেস্টি লাগে। আর এটা বানানো কিন্তু খুবই সহজ, খুব একটা ঝামেলার রান্নাও না। আর যে কোনো স্পেশাল অকেশনে কিন্তু তোমরা এই ধরনের রেসিপি ট্রাই করে দেখতে পারো। চিকেনের অনেক একঘেয়ে রেসিপি খেতে খেতে বোর হয়ে গেলেও অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখো, দারুণ খেতে হয়। তো ভালো লাগলে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাবে, আর যদি এরকম আরও রেসিপি দেখতে চাও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবে। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। বাই।